যারা দোকানগুলো বসছে আজকে, যেহেতু সবই উদ্বোধন হলো, মানে কাল থেকে আসলে রাজযাত্রা শুরু হবে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বড়নগর রাজযাত্রা উৎসবে। এই যে আজকে হচ্ছে শুভ উদ্বোধন হচ্ছে, আজকে হচ্ছে 7 তারিখ। এখানে আছেন বেলুন মঠের প্রধানা এবং তার সাথে আছে সৌগত রায় এবং অঞ্জন পাল মহাশয়, এবং ওদিকে আছে তাপস রায়। তেনারা এখন উদ্বোধন করছেন এই বড়নগর রাজযাত্রা। উদ্বোধন হয়ে গেল বড়নগর রাজযাত্রা উৎসব, দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। এই যে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে এই যে রাস মেলা, মানে রাস মঞ্চ। এটা আমাদের রাস মঞ্চ, যেখানে স্বয়ং অধিষ্ঠিত রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা, তার সাথে রাধাকৃষ্ণ এবং অষ্টসতীরা। আর এই রাস মঞ্চের পাশাপাশি রয়েছে এখানকার আর একটা আকর্ষণ, রাস মেলা। তো রাস মেলা তোমাদের ঘুরে দেখাবো, তার আগে দেখে না কত ভিড় জমায়েত হয়েছে এখানে সবাই শ্রীকৃষ্ণকে এবং রাস মঞ্চের যে রাস মেলা সে উপভোগ করতে করবে বলে। চলো আমরাও এবার দেখা যাক। ওই অটো স্ট্যান্ডের সামনে রাস মেলা, মহানগরের রাস মেলা। তো গাইস, এই যে দেখতে পাচ্ছি এখানে সব উদ্বোধন, মানে উদ্বোধনের পর এই যে তোমার সম্বোধনা চলছে, সম্বোধনা পর্ব। আমরা সম্মাননা জ্ঞাপন করলাম মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়কে, সম্মাননা জ্ঞাপন করতে চাই। গাইস, এই যে আমরা হচ্ছে মেলায় ঘুরছি, কেমন লাগলো মেলাটা এক্সপ্লোর করছি? ভালোই লাগছে, খুব ভালো লাগছে। এখানে উদ্বোধন হলো কিছুক্ষণ আগে, তাপস রায়, সৌগত রায়, অঞ্জন পাল সবাই এসেছিলেন, সো মাননীয়রা। এবার আমরা ঘুরছি, এক্সপ্লোর করছি। মেলাটা বসলে আর একটু ভালো লাগতো, মেলাটা বসলে, কিন্তু ঠিক আছে, মেলাটা বসেনি, আমরা আবার নয় পরে আসবো, তো ব্যাপার না, আমরা দেখলাম, মজা করলাম। তো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক টাইক সব করে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, একদম সাবস্ক্রাইব করে দাও, আরও অনেক ভিডিও আসবে। অবশ্য সামনে আমাদের এক্সাম আছে গাইস, হ্যাঁ, হয়তো একটু ভিডিওটা কম আসতে পারে, বাট তোমরা সাপোর্ট করতে থাকো এটাই আশা করবো। তো ততক্ষণে চলো, চলো নতুন ভিডিও আসছে।